আজকে আমরা ডিসকাস করব কম্পিউটার ডেলিভারি টেস্টের কিছু এক্সট্রা বেনিফিট আমরা পেতে পারি সেগুলো নিয়ে। সো দেখা যাক আমাদের কী কী বেনিফিটস আছে কম্পিউটার ডেলিভারি টেস্টে। মেজর যে বেনিফিটটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে কি, আপনার রিডিং মডিউলে ফার্স্ট অফ অল আপনাকে কিন্তু পেপার বেসড এক্সামে আপনার আনসারগুলো আনসার শিটে ট্রান্সফার করতে হয় তো, এবং এটার জন্য তারা কোনো বাড়তি সময় দেবে না। অন দ্য আদার হ্যান্ড আপনার কম্পিউটার ডেলিভারি টেস্টে আপনাকে আনসার ট্রান্সফার করতে হবে না, আপনি যেখানে আনসারটা লিখবেন বা সিলেক্ট করবেন ওটাই আর কি ফাইনাল। আরেকটা বেনিফিট আপনি পেতে পারেন সেটা হচ্ছে আপনি আনসারটা যদি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস হয় তা আপনি কপি পেস্ট করতে পারবেন থেকে আর্টিকেল থেকে। আরেকটা আমার কাছে হেল্পফুল ফিচার মনে হলো, সেম স্ক্রিনে আপনার কোশ্চেন এবং কোশ্চেনগুলো দেখাচ্ছে, যেটা আপনার পেপার বেসড আপনার বারবার কিন্তু পেজ উল্টাতে হচ্ছে, এখানে কিন্তু একটা সময় নষ্ট হয়। ঠিক আছে, এই কী বেনিফিটসগুলো আমার কাছে রিডিং মডিউলে অত্যন্ত হেল্পফুল মনে হয়েছে, আপনারা সবাই এর অ্যাডভান্টেজটা নিতে পারেন। হ্যাঁ, এবার দেখা যাক আমাদের রাইটিংয়ে কী কী বেনিফিটস আছে। রাইটিংয়ে মেজর বেনিফিটটা হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ড কাউন্টার দেখাবে, সো আপনি এনাফ লিখলেন কি না সেটা আপনি বুঝতে পারবেন, স্ক্রিনের নিচে দেখাবে। আর একটা জিনিস হচ্ছে যাদের ম্যাসি হ্যান্ড রাইটিং, অনেকে দেখা যাচ্ছে কিছু লেটার বোঝা যায় না, এস আর ই টি ই সি এই জাতীয় লেটারগুলো বোঝা যায় না, ওই ক্ষেত্রে তাদের জন্য বেনিফিশিয়াল হ্যান্ড রাইটিংটা ক্লিয়ার। সবচেয়ে ক্রুশিয়াল বেনিফিটটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে আপনি রাইটিংয়ে ড্রাস্টিকলি চেঞ্জ করতে পারবেন। আপনি মেজর যদি কোনো চেঞ্জ করতে চান সেটা আপনার রিটেনে তো সম্ভব না, সেটা আপনার পেপার বেসডে তো সম্ভব না, আপনি মুছে আবার লিখতে হবে, দ্যাটস কোয়াইট টাইম কনজিউমিং। কিন্তু আপনি এখানে কী করছেন, আপনি লাইনও ওলট পালট করতে পারছেন আর কি। হ্যাঁ, সাপোজ আপনি যদি কোহিরেন্স যদি হ্যাপি না হন আপনি কিন্তু লাইনগুলো আগে পরে আপনার পয়েন্টগুলো আগে পরেও নিতে পারছেন, এখানেও কপি পেস্ট করে আপনি আগে পরে নিতে পারছেন, যেটা আমার কাছে খুব চমৎকার একটা বেনিফিট মনে হয়। সো আরেকটা মেজর বেনিফিট আমার কাছে মনে হয় সেটা হচ্ছে গিয়ে আপনার টাইপিং কিন্তু অলওয়েজ ফাস্ট, হাতের লেখা থেকে টাইপিংটা দ্রুত হয়। আপনি যদি স্লো টাইপ করেন তাহলেও আপনার হাতের লেখা থেকে আপনার টাইপিংটা ফাস্ট হবে। হ্যাঁ, আমরা যারা অ্যামেচার তাদের হচ্ছে এই মিনিটে 20-25টা ওয়ার্ড আর কি আমরা টাইপ করি। সো যে ক্ষেত্রে আপনার 20 মিনিটেরও কম সময় লাগে আর কি টাস্ক টু লিখতে, এবং টাস্ক ওয়ান লিখতে আরও অনেক কম সময় লাগে। হ্যাঁ, সো টাইমিংয়ের উপর ভালো গ্রিপ থাকবে, প্লাস রিভিশনের জন্য আপনি এক্সট্রা কিছু সময় পাচ্ছেন। এই বেনিফিটসগুলো কম্পিউটার ডেলিভারি টেস্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার কাছে খুবই হেল্পফুল মনে হয়। আর বাকিগুলো তো আপনারা জানেনই, হ্যাঁ এখানে ডেট অনেক বেশি থাকে এবং রেজাল্ট অনেক দ্রুত হয়, এগুলো কম পুরনো বেনিফিট। হ্যাঁ, নতুন আমার কাছে এই বেনিফিটসগুলো মনে হচ্ছে, আশা করি সবার জন্যই এটা হেল্পফুল হবে। হ্যাঁ, এবং আপনারা যদি কম্পিউটার ডেলিভারি রিয়েল এক্সাম স্টাইল সিমুলেশনে মক টেস্ট দিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের এক্সাম স্টাইলে আর কি কম্পিউটার ডেলিভারি মক টেস্ট দেওয়ার ফ্যাসিলিটি আছে। অলরাইট ফোকস, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, আমাদের নেক্সট ভিডিওতে দেখা হবে, and good luck with your IELTS preparation. Thank you.